प्रसिड एक्सपेंशन ऑफ़ एक्सपेंशन ऑफ़ लिक्विड थर्मल एक्सपेंशन ऑफ़ लिक्विड আচ্ছা লিকুইডকে যদি আমরা গরম করতে চাই বা হিট করতে চাই তাহলে তাহলে সেই লিকুইডটা কোনো একটা কন্টেনারের মধ্যে থাকতে হবে যদি কোনো একটা কন্টেনারের মধ্যে থাকে তাহলে সেই কন্টেনারটা ডেফিনেটলি একটা সলিড কন্টেনার হতে হবে আমার কথা বোঝা গেছে ভেবে দেখো একটা সলিড কন্টেনার হলেই তো তার মধ্যে আমরা লিকুইডটাকে রাখতে পারবো ওকে আচ্ছা এইখানে আমাদের কয়েকটা কথা আছে ভালো করে লক্ষ্য করো ভালো করে যাক তারা দাঁড়াও 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 এটা একটু ডিস্টার্ব করছে কোনো ব্যাপার না হ্যাঁ দেখো আমার একটা কন্টেনার আছে রকম ওকে এই কন্টেনারটা একটা জালির ওপরে রয়েছে এবারে দেখো এই কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে লিকুইডটা এই পর্যন্ত লিকুইডটা এই পর্যন্ত ওকে এবারে দেখো এইখানে স্কেল স্কেল করা করা আছে আছে এখানে যাতে কোনো একজন অবজারভার দেখতে পায় এটা কততে টাচ করছে আর এখানে একটা অবজারভার রয়েছে এখানে একটা অবজারভার রয়েছে ওকে এটাকে হিট করা হচ্ছে এবারে শোনো আমি যে কন্টেনারটা নিয়েছি দেখো 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 আমি যে কন্টেনারটা নিয়েছি ঠিক আছে সেই কান্টেনারটা কোনো একটা মেটেরিয়ালে তৈরি তাহলে সেই মেটেরিয়ালটার একটা গামা এস হবে আর আমি যে লিকুইডটা নিয়েছি তার একটা ভলিউম কোফিশিয়েন্ট আছে সেটা গামা এল হবে রাইট আচ্ছা এবারে শোনো ভেবে দেখো যদি যদি ভেবে দেখো যদি এর ভেতরে কোনো লিকুইড না থাকে এর ভেতরে যদি কোনো লিকুইড না থাকে তাহলে আমি যদি টি থেকে টি প্লাস ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে এই যে কন্টেনারটা শুধু এইটা এক্সপ্যান্ড করবে দেখো কন্টেনারটা শুধু এইটা এক্সপ্যান্ড করবে রাইট শুধু এইটা এক্সপ্যান্ড করবে আচ্ছা আমি এই যে কন্টেনারটা এক্সপ্যান্ড করছে না আমি কন্টেনারটা ভলিউমটা এই পর্যন্ত ধরছি এই পর্যন্ত এর বেশি নয় এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত যতটা ভলিউম ভলিউম এই পর্যন্ত যতটা যতটা সেইটাকে আমি ধরছি মানে কন্টেনারের কন্টেনারের লিকুইড ছিল ততটুকুই কনসিডার করছি তারপরে এটা আমার ইনিশিয়াল ভলিউম ছিল কন্টেনারের এবার দেখো ডেল্টা টি ডিগ্রি চেঞ্জ হয়েছে তার মানে ওয়ান প্লাস গামা ডেল্টা টি গামা এস গামা এস এইটা কি হবে বলো তো এইটা কি হবে কন্টেনারটা এক্সপ্যান্ড করবে না ভেবে বলো কন্টেনারটা এক্সপ্যান্ড করবে না আচ্ছা এরপরে দেখো আমি তো হিট দিয়েই যাচ্ছি তো যখন আমি কন্টেনারটা কোনটুকু ধরেছিলাম যতটুকু প্রথমে টি ডিগ্রি টেম্পারেচারে টি ডিগ্রি টেম্পারেচার লিকুইডটা ছিল তাহলে আমার লিকুইড এরও ভলিউম ভি দেখো লিকুইড এরও ভলিউম ভি আচ্ছা লিকুইড এর ভ্যালুম যদি ভি হয় তাহলে লিকুইড টারও তো টেম্পারেচার বেড়েছে ডেল্টা টি তাহলে এইটা চেঞ্জ হবে কত গামা এল ইনটু ডেল্টা টি কারেক্ট এইটাকে আমি বলছি এইটাকে আমি বলছি ভি এল ভি এল নাও সি ভেরি কেয়ারফুলি নাও সি ভেরি কেয়ারফুলি বলো ভালো করে শোনো ভালো করে শোনো সেটা হচ্ছে এই বাঁদরটা ভালো করে শোনো এই বাঁদরটা এই বাঁদরটা এই বাঁদরটা দেখছে এইটা এই যে মার্কিংটা সেটা হচ্ছে পাঁচ ইউনিট দেখো টি বাঁদরটা টি টেম্পারেচারে দেখছে যে মার্কিংটা সেটা হচ্ছে পাঁচ ইউনিট কারেক্ট আবার প্লাস ডেল দেখছে পাঁচ ইউনিট কেন ফলে ভেবে দেখো আবার সেই অনুপাতে সেই অনুপাতে কি বেড়েছে বেড়েছে যদি দুটো সেম বাড়ে তাহলেই তো এইখানে যে মার্কিংটা থাকবে সেইটা থাকবে তাই না এইখানে যে মার্কিংটা থাকবে সেইটা থাকবে তাহলে বলো তো যদিও ट प्लस डेल्टा टी ट प्लस डेल्टा टी ए टेंपरेचर है वो इखाने पाँच यूनिट देखे पाँच यूनिट देखे ता होले गामा एस और गामा एलेर मुद्दे की रिलेशन फिजिकली भापते पाचोगी ना फिजिकली भापते पाचोगी ना तो तो इक्वल तो होगा तो गामा एलार गामा एसेर मुद्दे की रिलेशन डायरेक्टी कोर्पोरेशनल তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ আমি বললাম যে আগেও পাঁচ ইউনিট আছে এখনো পাঁচ ইউনিট মানে দুটো জিনিস দুটো জিনিস তো এখানে এক্সপ্যান্ড করেছে একটা হচ্ছে কন্টেনারটা আর একটা হচ্ছে লিকুইডটা বলো দেখি দুটো যদি নট ডাইরেক্টলি প্রপোর্শনাল নট ডাইরেক্টলি প্রপোর্শনাল শোনো দুটো যদি সেম ইকুয়াল রাইট 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 ইকুয়াল 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 ভেরি গুড ভেরি গুড কেন ইকুয়াল কেন ভাই লিকুইড এর যতটা বেড়েছে ভেবে দেখো লিকুইড এর যতটা বেড়েছে সলিড এর যদি তাহলে তো আমার ওই যে এই চেঞ্জ হবে না তাই তো আচ্ছা যাই হোক এইটা আমরা যদি ফিজিক্যালি ফিল করতে পারি তাহলে আমি একটা জিনিস একটা কথা লিখছি সেটা হচ্ছে দেখো দা চেঞ্জ চেঞ্জ ইন ভলিউম অফ লিকুইডিভ টু ভেসেল আমরা কি জানি আচ্ছা এইটাকে আমি ভেসেল কে এস ড্যাশ বলছি এটাকে ওয়ান হাটিয়ে দিচ্ছি তার দেখো চেঞ্জ ইন ভলিউম অফ লিকুইড রিলেটিভ টু ভেসেল তার মানে ভি এল মাইনাস এস এইটাকে যদি আমি লিখি এইটাকে আমি লিখতে পারি ভি কমন নিয়ে দেখো গামা এল মাইনাস গামা এস ইন্টু কারেক্ট এবারে দেখো এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটাকে ডেল্টা ভি অ্যাপারেন্ট বলছি আর এইটাকে বলছি ভি আর এই কোয়ান্টিটিটাকে আমি গামা অ্যাপারেন্ট বলছি সো দিস ইজ ভি গামা অ্যাপারেন্ট ইন্টু ডেলটা তাহলে আমি গামা অ্যাপারেন্ট কাকে বলছি বলো গামা ইকুয়াল টু ভিএল মাইনাস ভিএস যদি সেটা হয় তাহলে এখান থেকে আমি এইটা বলতে পারি ভি এল ভি এল ইকুয়াল টু ভি অ্যাপারেন্ট প্লাস সরি গামা অ্যাপারেন্ট s গামা এস এবারে তোমরা আমাকে আমি একটা টেবিল ড্র করব সেই টেবিলটা তোমরা বলবে ভালো করে দেখো সেই টেবিলটা বলবে সেটা হচ্ছে তিনটে কন্ডিশন নেব ওয়ান টু থ্রি

তাহলে কেউ বলতে পারবে যে এই লেভেলটা চেঞ্জ হবে কি হবে না লিকুইড লেভেল চেঞ্জ হবে হবে না আমি বলতে পারি লেভেল অফ লিকুইড লেভেল অফ লিকুইড ইন ভেসেল will remain same তোমরা কি এটা বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারো রেইজ ইওর হ্যান্ড আমি আবার एक्सप्लेन করবো তোমরা যদি বুঝতে না পারো তোমরা আমাকে বলো তোমরা রেইজ হ্যান্ড করো আমি আবার एक्सप्लेन করবো আচ্ছা ইমন কোনটা বুঝতে পারোনি যদি একটু বলো ভালো হয় দেখো আমি এইটা নিয়েছি গামা এল আর গামা সেম নিয়েছি সেখান থেকে গামা অ্যাপারেন্ট জিরো বেরিয়েছে ডেল্টা অ্যাপারেন্ট জিরো বেরিয়েছে তার মানে আবার এটা কি নিয়েছি দা চেঞ্জ ইন ভলিউম অফ লিকুইড রিলেটিভ টু ভেসেল মানে এই অবজারভারটা ভলিউমে যতটা চেঞ্জ দেখছে সেটাই হচ্ছে গামা অ্যাপারেন্ট সরি আহ নট গামা অ্যাপারেন্ট ডেল্টা ভি অ্যাপারেন্ট ডেল্টা ভি অ্যাপারেন্ট তাহলে ডেল্টা ভি অ্যাপারেন্ট জিরো তার মানে এই অবসার্ভারটা কোনো চেঞ্জই দেখছে না যদি চেঞ্জ না দেখে তাহলে ভেবে দেখো আচ্ছা এখন আবার তোমাদের কথা শুনতে পাচ্ছি তোমরা বলো আমি শুনবো বলো 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 দেখবে এক্স্যাক্টলি ডিয়ার এক্স্যাক্টলি সেটাই লিখেছি দেখো 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 ডিয়ার সেটাই লিখেছি লেভেল অফ লিকুইড ইন দা ভেসেল উইল রিমেইন सेम আচ্ছা হ্যাঁ বুঝে গেছি ভাই পরেরটা দেখো গামা এল গ্রেটার দ্যান গামা এস গামা এল গ্রেটার দ্যান গামা এস তাহলে গামা অ্যাপারেন্ট গ্রেটার দ্যান 0 এবারে ডেল্টা ভি অ্যাপারেন্ট গ্রেটার দ্যান 0 এবারে বলো লিকুইড এই লেভেল অফ লিকুইড ইন দা ভেসেল will rise na fall लेवल वेरी गुड नाइस वेरी गुड वेरी गुड लेवल ऑफ लिक्विड वेल वेरी गुड राइज़ कैनो देखो येता पॉजिटिव क्वांटिटी का माने की पॉजिटिव क्वांटिटी माने VL minus VS पॉजिटिव क्वांटिटी का माने की VL বেশি আরে VL minus VS पॉजिटिव क्वांटिटी का माने VL বেশি का माने येटा बेसिकली ভি এল গ্রেড ভলিউমটা তার মানে লিকুইডটা বেশি বেড়েছে আর সলিডটা কম বেড়েছে তার মানে ওই যে লিকুইড মানে লেভেলটা এই লেভেলটা আগে পাঁচ ইউনিট হলে এখন দশ ইউনিটে যাবে বোঝাতে পাচ্ছি উল্টোটা দেখো গামা এল লেস দেন গামা এস গামা অ্যাপারেন্ট লেস দেন জিরো ডেল্টা ভি অ্যাপারেন্ট less than zero level এটা হচ্ছে আফটার হিটিং এই যে এই লিকুইড আফটার হিটিং ভেসেলটা বেরি বেশি বেড়েছে ভেরি গুড ভেবে রাখো ভেসেলটা যদি বেশি বেড়ে থাকে তার মানে ওর ভেতরে যে কোয়ান্টিটিটা আছে লিকুইডটা আছে সেটা একটু নিচে নেমে যাবে না দেখো লিকুইড এর এক্সপেনশন থেকে এই প্রবলেমটা করবো বিলিভ মি লিকুইড এর এক্সপেনশন ইজি বিলিভ মি লিকুইড এর এক্সপেনশন ইজি ফার্স্ট

এটা হচ্ছে ক্যাপিলারি টিউব আর এইখানে তোমার ওই কি বলে যার মধ্যে মার্কারিটা থাকে আমি এটা একটা খুব বাজে ডায়াগ্রাম ড্র করলাম কারেক্ট কিন্তু এরকম দেখতে হবে ঠিক আছে দেখো এইটার ভি নট আর এইটার ক্রস সেকশনাল এরিয়া এ নট

এইটা হচ্ছে বাল্ব আর এইটা হচ্ছে মার্কারি কারেক্ট এবারে দেখো জি কে আমি লিখতে পারি ভি নট ওয়ান প্লাস কি লিখবো বলো গামা জি ইন্টু টি জি মানে গ্লাস গ্লাস মানে আমি দেখছি কন্টেনারটা কত বেড়েছে ইকুয়াল টু ওয়ান প্লাস গামা জি মানে কত থ্রি আলফা আরে গাভা জি মানে কত থ্রি আলফা সো থ্রি আলফা টি এবার দেখো এইটা কি মার্কারি এবার দেখো মার্কারি হবে ভি নট ওয়ান ওয়ান প্লাস বিটা টি রাইট এবারে বলতো কোনটা বেশি হতে হবে ভিজি বেশি হতে হবে না ভি এম বেশি হতে হবে কারণ কিছু মার্কারি দেখো এইখানে ভি নট মানে ভলিউমের মার্কারি এবং মার্কারি ছিল সেই সময় এর যে গ্লাস তারও ভলিউম ছিল ভি নট এরপরে দুটো এমন ভাবে বেড়েছে যাতে মার্কারিটা উঠে গেছে যদি মার্কারিটা উঠে যায় তার মানে ভিএম কে বেশি হতে হবে তার মানে দেখো আমি লিখতে পারি ভিএম মাইনাস ভিজি এই এতটা ভলিউম কোথায় গেছে এইটা না যতটা উঠেছে এতটা ভলিউম এইটা কারেক্ট কারেক্ট তো এই এইটা থেকে এইটা যদি মাইনাস করি আমি এইটা পাচ্ছি ভি নট ওয়ান সরি দেখো তো এইটা থেকে যদি এইটা মাইনাস করি এইটা পাচ্ছি কিনা ভি নট টি বিটা মাইনাস থ্রি আলফা দেখো এটা পাচ্ছি কিনা পাচ্ছি আচ্ছা এবারে তোমরা একটা কথা বলো এই ভলিউমটা কোথায় গেছে এই ভলিউমটা এই ভলিউমটা তো এখানে গেছে এক্সসেস ভলিউমটা তো আমার ক্যাপিলারিতে উঠেছে এটাই তো এক্সসেস ভলিউম মানে এক্সসেস মারকারি মারকারিটা বেশি 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 এক্সপ্যান্ড করেছে আচ্ছা বলো তো এই ক্যাপিলারিটা কিসের তৈরি ক্যাপিলারিটা কিসের তৈরি গ্লাস আচ্ছা গ্লাস যদি হিট করা হয় তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া তো চেঞ্জ হবে এটি হবে এ নট ওয়ান হবে না দেখো এটি হবে এ নট ওয়ান প্লাস টু আলফা টি আরে হিটটা তো সব জায়গায় লেগেছে যদি সেটা হয় তাহলে আমি ধরলাম এই লেন্থটা হচ্ছে এল এই লেন্থটা হচ্ছে এল তারপরে আমি বলতে পারি এ ইন টু টি ইন্টু এল ইকুয়াল টু কি বলো তো ভি নট টিন টু বিটা বাই ভেরি গুড ভি নট টি ইন বিটা মাইনাস থ্রি আলফা কারেক্ট কারেক্ট এখান থেকে তুমি এলের ভ্যালু পেয়ে যাবে এলের ভ্যালু পেয়ে যাবে ভি নট বাই এই যে এটি আমি বসিয়ে দিচ্ছি এ নট ওয়ান প্লাস টু আলফা টি ইন টি কিন্তু বিটা মাইনাস থ্রি আলফা এটা হচ্ছে অরিজিনাল এক্সপ্রেশন এইবার এইটাকে তুমি কি বলে আরও মডিফাই করতে পারো মডিফাই করতে পারো কিভাবে মডিফাই করবে বলো এই যে এইটাকে ওপরে নিয়ে যাবে নিয়ে গিয়ে মাইনাসে আনবে আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি বলতে চাইছি এইটাকে আরো সিম্পলিফাই করতে গেলে কি ভি নট নট টি এ দেখো বিটা আলফা আপন ওকে দেখো আমি এই ওয়ান মাইনাস টু টিটাকে ওপরে নিয়ে যেতে পারি ওপরে নিয়ে গেলে টু আলফা টি এটা খুব ছোট তার জন্য এটাকে এখানে লিখতে পারি ভি নট টি আপন এ নট

এরপরে আরো কিছু করতে পারবে তুমি কি কি নেগলেক করবে যেখানে যেখানে আলফা যেখানে যেখানে আলফা বিটা কোয়ান্টিটি আসবে আর যেখানে যেখানে আলফা স্কোয়ার কোয়ান্টিটি আসবে এইটা তুমি নেগলেক্ট করতে পারবে নেগলেক্ট করতে পারবে ঠিক আছে এই করে আমার যে ফাইনাল এক্সপ্রেশন এইটা আসবে কিন্তু তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো দ্যাট ইজ এনাফ তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো দ্যাট ইজ এনাফ এই প্রবলেমটা দেখো এটা আমার খুব ফেভারিট প্রবলেম প্রবলেমটা ভালো করে শোনো কি বলেছে আমার হান্ড্রেড থাউজেন্ড এম একটা ফ্লাস আছে আচ্ছা দাঁড়াও এটা না একটু অসুবিধা করছে দেখো হান্ড্রেড এম এর একটা ফ্লাক্স আছে এই ফ্লাক্সটাতে ভালো করে শোনো কি বলছি এটা আমার ফ্লাক্সটা এই ফ্লাক্সটাতে কিছুটা এইচজি আছে মার্কারি আর এর তোমার ইয়ে হচ্ছে হান্ড্রেড এম কি বললাম হান্ড্রেড এম এই ফ্লাক্সটা গ্লাস দিয়ে তৈরি গ্লাস দিয়ে তৈরি

এইবারে শোনো কি বলেছে প্রবলেমটা শোনো বলেছে ভলিউম অফ এয়ার ভলিউম অফ এয়ার ইজ ইন্ডেপেন্ডেন্ট অফ টেম্পারেচার সরি 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 এটা একটা স্টেটমেন্ট ভলিউম অফ এয়ার এটা যে প্রবলেমটা ছিল প্রবলেমটাতে এটাই দেওয়া ছিল ভলিউম অফ এয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার কারেক্ট তাহলে ভলিউম অফ মার্কারি কত বার করতে বলেছে যেখানে গামা এইট জি তোমার বলে দিয়েছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর অ্যান্ড গামা গ্লাস বলে দিয়েছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আমি আবার বলছি টোটাল একটা ফ্লাস্ক আছে যেটা গ্লাস দিয়ে তৈরি তার টোটাল ভলিউম হচ্ছে ওকে এবারে এইবারে তার মধ্যে কিছুটা কিছুটা আছে আছে এয়ার এবারে এই ফ্লাস্কটাকে যদি আমি হিট করি তাহলে এইচ জিটাও বাড়বে গ্লাসটাও বাড়বে এইটুকু আমি জানি সেখানে আমাকে বলে দিয়েছে ভলিউম অফ এয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার মানে এর মধ্যে যতটা ভলিউম অফ এয়ার আছে এটা যে কোনো টেম্পারেচারে সেম থাকবে যে কোনো টেম্পারেচারে সেম থাকলে থাকবে তাহলে ভলিউম অফ এইচ জি কত ভলিউম অফ এইচ জি কত পারবে তোমরা সবাই পারবে বিলিভ মি সবাই পারবে দিস ইজ আ ভেরি ট্রিকি প্রবলেম বাট আই এম প্রেটি শিওর ইউ আর ম্যাচ এনাফ টু ট্যাকল দ্যা ট্রিকি থিংস ফাস্ট আচ্ছা তোমরা সবাই আমার আমার দিকে লক্ষ্য করো আমি প্রবলেমটা একটু করছি দেখো ভালো করে শোনো ভলিউম অফ এই জি

পুরো কনসেন্ট্রেশনটা এখানে থাকবে এইটা কি ইনিশিয়াল ভলিউম আর এইটা কি বলো তো এইটা যতটা বেড়েছে এই যে এইটা যতটা বেড়েছে এটা কিসে বেড়েছে বলো 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 এটা মার্কারির বেড়েছে এতটা ভলিউম আর এইটা গ্লাসের ভলিউম বেড়েছে না তোমরা কি শুনতে পাচ্ছ ওকে ভেবে দেখো ভেবে দেখো এইটা কার কারুম বেড়েছে এইটা বলো বলো দেখো এয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার মানে মানে সব টেম্পারেচারেই প্রথমে যত এয়ার তারপরে সেম এয়ার তার মানে বলতো মার্কারিতে যতটা বেড়েছে আর গ্লাসে যতটা বেড়েছে এই দুটো ইকুয়াল হবে না এই দুটো ইকুয়াল হলেই তো তোমার ভেতরের এয়ারটা সেম থাকবে মানে ধরো আমার গ্লাস বেড়েছে পঞ্চাশ পঞ্চাশ ইউনিট আবার মার্কারিও বেড়েছে পঞ্চাশ ইউনিট তার মানে কি যেটা বেড়েছে সেই কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ নেই সেই কোয়ান্টিটিতে চেঞ্জ না থাকলে আমার আগে যা তোমার ইয়ে থাকতো কি বলে আগে যা ভলিউম অফ এয়ার ছিল এখানে এখনো তাই আছে আমার কথাটা বুঝতে পেরেছ তার মানে দেখো এইট গামা অফ ভলিউম অফ গ্লাস অ্যান্ড টি কারেক্ট ডেল্টা টি ক্যান্সেল আউট ভলিউম অফ গ্লাস বলে দিয়েছে তোমরা আমাকে তো

ভলিউম অফ ইয়ার তো আমার দরকারই নেই ভাই ভলিউম অফ এয়ার তো আমার দরকারই নেই ভাই 50 এমএল ক্যালকুলেট করে দেখো আচ্ছা তোমরা কি এই কেন আমি এই দুটোকে ইকুয়েট করেছি কেন এই দুটোকে ইকুয়েট করেছি কারণ দেখো এই জিতে যতটা বেড়েছে আর ওর কন্টেনার যদি ততটা বাড়ে তাহলে ঠিক আগের মতো আগের মতো আগের মতো মানে দুটো একই জিনিস একই পরিমাণ বেড়েছে যদি দুটো একই পরিমাণ বাড়ে তাহলে তার মধ্যে আগে যে কোয়ান্টিটির ছিল এখনো তো সেই একই কোয়ান্টিটির থাকবে তাই না ভেবে বলো আগে যে ছিল এখনো তো সেই কোয়ান্টিটির এয়ার থাকবে তাই না ভেবে বলো প্রবলেমটা কি বোঝা গেছে তর্পণ প্রবলেমটা বোঝা গেছে হুম তীর্থঙ্কর প্রবলেমটা বোঝা গেছে ওকে চান্দ এই প্রবলেমটা বোঝা গেছে ফাইন সো দিস ইজ আ বেসিক আইডিয়া অফ 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 থার্মাল আমা আমরা গ্যাস তার আগে আমাদের এক্সামে একটা কনসেপ্ট আসে সেই কনসেপ্টটা একটু ডিসকাস করব এটা বোর্ডের এক্সামে আসে ভালো করে দেখো কি বলতে চাইছি সেটা হচ্ছে অ্যানামোলাস এক্সপেনশন অফ ওয়াটার

প্রথমে অ্যানামোলাস বিহেভিয়ারটা কি বা অ্যানামোলাস এক্সপেনশনটা কি সেটা বোঝো দেখো গ্রাফ থেকেই এটা সব থেকে ভালো বোঝা যাবে তারপরে আমি কস্ট বলবো এফেক্টও বলবো ভালো করে শোনো অ্যানামোলাস বিহেভিয়ার কি বলছে বলতে চাইছে শোনো সেটা হচ্ছে আমরা কি জানি আমরা কি জানি যদি আমি কোনো একটা কোয়ান্টিটির এইদিকে টেম্পারেচার আর এই দিকে ভলিউম প্লট করি তাহলে এটা সবসময় বাড়বে না ভেবে বলো এটা সবসময় বাড়বে না কারণ আমরা কি জানি ভি টি ইকুয়াল টু ভি এট জিরো ওয়ান প্লাস আলফা টি তাই না ভেবে দেখো তার মানে এইটা বাড়বে এইটা আমি জানি কিন্তু ওয়াটারের ক্ষেত্রে সেটা হয় না এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল সিনারিও ওয়াটারের ক্ষেত্রে কি হয় সেটা লক্ষ্য করো ওয়াটারের ক্ষেত্রে কি হয় সেটা লক্ষ্য করো ওয়াটারের ক্ষেত্রে ভলিউমটা ভালো করে শোনো ওয়াটারের ক্ষেত্রে ভলিউমটা কন্টিনিউয়াস বাড়ে না মানে আমার বক্তব্যটা খুব পরিষ্কার ওয়াটারের ক্ষেত্রে এইদিকে যদি আমি ভলিউম আর এইদিকে যদি আমি টেম্পারেচারকে প্লট করি তাহলে আমি দেখি যে জিরো ডিগ্রি থেকে যদি আমি বাড়াতে শুরু করি তাহলে আমার গ্রাফটা এরকম আসে মানে প্রথমে কমে চার ডিগ্রি পর্যন্ত কমে তারপরে বাড়ে কি বললাম প্রথমে কমে তারপরে চার ডিগ্রি পর্যন্ত বাড়ে মানে চার ডিগ্রিতে এর ভলিউমটা সব থেকে বেশি না কম বলো 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 চারটি যেখানে ভলিউম কম হবে সেখানে ডেনসিটি বেশি হবে না কম হবে বেশি তাহলে যদি আমি এখানে ডেনসিটির ডেনসিটি ভার্সেস টেম্পারেচারের কার্ভ করি না তাহলে আমার এরকম দেখতে হবে বলো তো এই এইটা কত ডিগ্রি 4 ডিগ্রি হ্যাঁ 4 ডিগ্রি সো এইটা একটা ফিজিকাল ফিজিক্যাল না এটাকেই বলে অ্যানামোলাস অ্যানামোলাস কেন দেখো এইখান থেকে এইটুকু টেম্পারেচার বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে কিন্তু ভলিউম কমেছে কিন্তু আইডিয়ালি আমার ভলিউম কি হওয়ার কথা ছিল ভলিউম বাড়ার কথা ছিল কিন্তু সেটা তো বাড়েনি গেট দ্য পয়েন্ট ভলিউম বাড়ার কথা ছিল কিন্তু সেটা তো বাড়েনি ওকে নাও কাম টু দিস পয়েন্ট সেম ভাবে এইখান থেকে এইটুকু ডেন্সিটি কমার কথা ছিল কিন্তু সেটা তো কমেনি সেটা বেড়েছে তারপরে চার ডিগ্রির পর থেকে কিন্তু ও নর্মাল বিহেভ করছে চার ডিগ্রির পর থেকে কিন্তু ও নর্মাল বিহেভ করছে ওকে আচ্ছা এইটার কসটা কি ভালো করে শোনো কসটা কসটা হচ্ছে আমাদের আমরা যে জল ব্যবহার করি আমরা যে জলটা ইউজ করি নর্মাল সেটার সেই মলিকুল গুলো কি এইচ না ভালো করে শোনো এইচ টু ও না কিন্তু সেই ওয়াটারে শুধু এইচ থাকে না মানে এইচ থাকে এটা এইচ টু ও টু ওয়ান মানে একটা মলিকুল থাকে অথবা দুটো মলিকুল থাকে অথবা তিনটে মলিকুল থাকে মানে ডিসক্রিট মলিকুলে যদি আমি ভেঙে নি তাহলে আমি একটাতে পাবো শুধু এইচ আর একটাতে দুটো এইচ টু মিলা আছে আর একটাতে তিনটে মেলা আছে মেলানো আছে তোমরা হাইড্রোজেন বন্ডের নাম শুনেছো? শুনেছ তোমরা হাইড্রোজেন বন্ডের নাম শুনেছো তো এই গুলো হাইড্রোজেন বন্ড দিয়ে আটকানো থাকে এইবারে এই প্রতিটা মলিকুলের ভালো করে শোনো এই প্রতিটা মলিকুলের এদের এদের সবার এদের সবার ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউম পার ইউনিট মাস ভ্যালিউ দেখো ইউনিট মাস ভ্যালিউ যদি তিনটেরই মানে এই মলিকিউল এই মলিকিউল আর এই মলিকিউল এই তিনটেরই ভলিউম পার ইউনিট মাস সেম হতো তাহলে কিন্তু এই অ্যানাবোলাস বিহেভিয়ারটা আসতো না কিন্তু যেহেতু ফার্স্ট মলিকিউল সেকেন্ড মলিকিউল এবং থার্ড মলিকিউল এই তিনটে মলিকিউলের ওকে ভলিউম পার ইউনিট মাস এই ভ্যালুটা ডিফারেন্ট সেই কারণেই এই অ্যানামোলাস বিহেভিয়ারটা হয় এই কস্টটা তোমাদের বইগুলোতে কোথাও লেখা নেই সো প্লিজ মাইন্ড ইট এইটুকু লিখলেই হবে কারেক্ট আচ্ছা এর কি অ্যাডভান্টেজ আমি বুঝলাম না বলো জন্য কেন টেম্পারেচারটা ওকে এখানে আমি একটা ওকে আমি এখানে আমি একটা জিনিস লিখিনি সেটা হচ্ছে डिफरेंट ভলিউম পার ইউনিট মাস ভ্যালুস ওকে এট डिफरेंट टेंपरेचर এট डिफरेंट टेंपरेचर এই কথাটা আমি লিখিনি মানে ধরো টেম্পারেচার ওয়ানে এ ভলিউম পার ইউনিট মাস ভ্যালু 1 টেম্পারেচার টু তে ভলিউম পার ইউনিট টু ওকে প্রপার্টি মানে আমি বলতে চাইছি ডিফারেন্ট টেম্পারেচারে এই এক একটা মলিকুলের এক একটা মলিকুলের প্রপার্টিজ আলাদা ডিফারেন্ট টেম্পারেচারে তারপরে একটা ওয়াটারের মধ্যে যদি তোমার এই তিন রকম মলিকিউল থাকে তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে এই ডিফারেন্ট টেম্পারেচারে এগুলোর এক একটা প্রপার্টি এক এক রকম যদি হয় এক এক রকম হয় কারেক্ট এক একটার প্রপার্টি এক এক রকম হয় দিস ইজ দ্য রিজন অফ দিস অ্যানামলাস বিহেভিয়ার মানে এই যখন জিরো থেকে ফোর ডিগ্রি টেম্পারেচার তখন হয়তো একরকম প্রপার্টি ও তখন ওরা একরকম প্রপার্টি হোল্ড করে যে প্রপার্টির জন্য তোমার আহ এই তোমার আহ টেম্পারেচারটা ডিক্রিজ করে বুঝতে পেরেছো দেখো এইটা যে খুব দরকার আছে তা নেই ঠিক আছে এইটা বোঝার যে খুব দরকার আছে তা নেই তোমরা এইটুকু বুঝলেই হবে যে এইটুকু বললেই হবে যে তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে সরি তিনটে ডিফারেন্ট মলিকুলের টেম্পারেচারের সাথে প্রপার্টিগুলো डिफरेंट যদি সেম হতো তাহলে ওটা শুধু রাইস করত বা শুধু ফল করত ঠিক আছে কিন্তু যেহেতু ওটা হচ্ছে না মানে প্রপার্টিস গুলো डिफरेंट সেই কারণে এই অ্যানোমলাস বিহেভিয়ারটা হয় আচ্ছা এর একটা ওয়াটার আই কেন অন্য হবে তো কোনটা কোনটা মানে না না ওয়াটার কেন এটা হাইড্রোজেন বন্ড তো অন্য জায়গাতেও ফর্ম করতে পারবে কিন্তু আমরা যে আমরা যে হ্যাঁ হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে হাইড্রোজেন বন্ড ফর্মের জন্য কিন্তু ওটা হচ্ছে না এটা হচ্ছে আমরা যে ওয়াটারটা ইউজ করি তার মধ্যে তিন রকম মলিকিউল থাকে এটা হচ্ছে নরমাল ওয়াটার নরমাল ওয়াটার যদি তুমি এমন একটা ওয়াটার তৈরি করতে পারো যাতে শুধু H2O ই আছে শুধু এইচ টুও মানে একটা মলিকুল দিয়েই তৈরি একটা মলিকুল দিয়ে তৈরি না মানে তার মলিকুলার ফর্মুলা একটাই এইচ টুও বা এইচ টুও টু মানে দুটো মলিকিউল দিয়ে তৈরি শুধু একটা যদি আমি পাই সেখানে সেখানে অ্যানামোলাস বিহেভিয়ারটা দেখা যাবে না আচ্ছা বুঝতে পেরেছো কিন্তু এই বিকজ অফ দিস মিক্সচার বিকজ অফ দিস মিক্সচার অ্যানামোলাস বিহেভিয়ার কামস আচ্ছা এইবারে ভালো করে দেখো সেটা হচ্ছে দেখো কি হয় সেটা হচ্ছে যেগুলো কোল্ড কান্ট্রি যেগুলো কোল্ড কান্ট্রি কোল্ড কান্ট্রিতে এইটা ধরো আমার লেক আছে লেক লেক ওকে এই লেকের বাইরের টেম্পারেচার জিরো ডিগ্রি যদি এই বাইরের টেম্পারেচার জিরো ডিগ্রি হয় তাহলে এই লেকের ওপরে ভালো করে শোনো লেকের ওপরে কি তৈরি হবে আইস তৈরি হবে আইস তৈরি হবে এই আইস তৈরি হওয়ার পরে দেখো তার নিচে আমি যত যেতে থাকবো তত ইউজুয়ালি টেম্পারেচার জিরো হবে না জিরোর থেকে বেশি হবে মানে এখানে ধরো জিরো ডিগ্রি হবে তারপরে কিছুক্ষণ বাদে ওয়ান ডিগ্রি তার কিছুক্ষণ বাদে টু ডিগ্রি তার কিছুক্ষণ বাদে থ্রি ডিগ্রি নিচে তার কিছুক্ষণ বাদে ফোর ডিগ্রি তার মানে নিচে এমন একটা জায়গা থাকবে যেখানে ধরো এখানে একটা ফোর ডিগ্রি এখানে ফোর ডিগ্রি এবারে বলো ফোর ডিগ্রিতে ডেন্সিটি সব থেকে বেশি না কম ফোর ডিগ্রিতে

আর এই ওয়েট গুলো কম ওপরের ওয়েট ওপরের লেয়ারের ওয়েট গুলো কম এবারে বলো যার ওয়েট বেশি সে নিচে থাকে না ওপরে থাকে নিচে থাকে তো তার মানে এখানে একটা লেয়ার তৈরি হবে যেটা ফোর ডিগ্রির এবার বলো জিরো ডিগ্রি কম্পারেজনে এই ফোর ডিগ্রি ওয়ার্মার না ওয়ার্মার নয় যদি ওয়ার্মার হয় তাহলে বলো তাহলে বলো চার ডিগ্রি টেম্পারেচারে বরফ তৈরি হবে কি হবে না অবেনা সেই কারণেই সেই কারণেই লেগগুলোর ওপরটা জমে যায় নিস্তা জমতে অনেক দিন সময় লাগে আমরা আসব গরব জমার একটা কেস আমরা করব তার মানে ভেবে দেখো এইখানে মাছগুলো বেঁচে থাকতে পারে কি বললাম বুঝলে এইখানে মাছগুলো বেঁচে থাকতে পারে আমি তো এটা খুব ছোট লেয়ার দেখলাম অ্যাকচুয়ালি এটা যদি এরকম হয় এইটা তোমার আইস হয় আর কারচাস নিচে হয় অনেকটা জায়গা ফাঁকা থাকে অনেকটা অনেকটা ডেফট এবং এই পুরো ডেপটা তোমার বরফ হতে প্রচুর টাইম সময় লাগে প্রচুর হয়তো একশো দুশো বছর কিন্তু সেটা হতে পারে না কেন এরপরেই আবার সামাজ চলে আসে এরপরেই আবার সামাজ চলে আসে সেগুলো পরে আসবো কিন্তু এর অ্যাডভান্টেজটা বুঝতে পারলে এর অ্যাডভান্টেজটা বুঝতে পারলে জোনকল হ্যাঁ বলো আপনি বললেন যে মানে এই মানে নিচে আইস ফর্মেশন হতে পারে তার মানে নিচের এই যে লেয়ারটা মানে থিওরিটিক্যালি একদিনে কি মানে চলে যায় মানে নিচেও 0 ডিগ্রি হয়ে যাবে না না ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো সেটা হচ্ছে আমি বাইরে ধরেছি জাস্ট 0 ডিগ্রি জাস্ট 0 ডিগ্রি বাইরে কিন্তু উইন্টার দেশে তো এমনও তো জায়গা আছে যেখানে বাইরে -61.0 -61 ডিগ্রি আছে তো তাহলে কি হবে তাহলে তো তাহলে তো এই ফোর জিরো ডিগ্রি ধরেছি সেই কারণে যদি ডিগ্রি টেম্পারেচার মাইনে ওয়ান তার মানে ভেতর থেকে ও হিট গুলো নেবে না আমরা পরে আসব পরে দেখবো যে ভেতর থেকে হিট গুলো নেবে মানে আমি বলতে চাইছি এই জিরো ডিগ্রির থেকে যদি আরো কমে যায় তাহলে আমার এই লেয়ারটা আস্তে আস্তে বাড়া শুরু করবে ওকে এই লেয়ারটা আস্তে আস্তে বাড়া শুরু করবে ক্লিয়ার ক্লিয়ার আমি তো তোমাদের এটা দেখিয়েছি ঠিক আছে যেমন আন্টার্কটিকাতে দেখবে পুরো বিশাল একটা তোমার মানে লেয়ার থাকে কিন্তু তার নিচেও কিন্তু জল থাকে ওই লেয়ারটা জমতে হয়তো তোমার সবাই লেগেছে অ্যারাউন্ড আহ পাঁচশো বছর কারেক্ট চলো তো এই আমাদের ছিল এইটা আমাদের ছিল ভলিউম এক্সপেনশন নাও মানে এক্সপেনশন অফ লিকুইড এইবারে আমরা এক্সপেনশন অফ গ্যাস করব এক্সপেনশন অফ গ্যাস আমাদের সিলেবাসে আছে ঠিকই কিন্তু আমরা সেইভাবে অতটা করব না কারণ এর সবকিছুই আমরা জানি কি বললাম এক্সপেনশন অফ গ্যাস এটার আমরা সবকিছুই জানি সেই জন্য এটা নিয়ে না আমরা খুব একটা মাথা ব্যথা করব না এক্সপেনশন অফ গ্যাস নিয়ে আমি জাস্ট দুটো প্রবলেম সলভ করাবো বলে এই এই এক্সপেনশন অফ গ্যাসটা পড়াচ্ছি আদারওয়াইজ গ্যাস এইটা পড়ার দরকার নেই দেখো এক্সপেনশন অফ গ্যাসে কি আছে চার্লস ল বয়েলস ল পিভি ইকুয়াল টু এনআরটি এই সব জিনিসগুলো আছে কি বললাম চার্লস ল বয়েলস ল এই সব জিনিসগুলো আছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো এখানে আমি না দুটো জিনিস ডিফাইন করব ভালো করে শোনো সেটা হচ্ছে ভলিউম কোফিসিয়েন্ট যেটাকে ডিনোট করা হয় গামা পি দিয়ে পি 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 ফর প্রেশার আর একটা হচ্ছে প্রেশার কো এটাকে ডিনোট করা হয় গামা ভি দিয়ে ইজি এক্সপেনশন অফ গ্যাস ইজ ইজি ভালো করে শোনো সেটা হচ্ছে ভলিউম কোফিশিয়েন্টার ডেফিনেশনটা আমি বলছি শোনো ভলিউম ভলিউমেশন শোনো ভলিউম কোফিশিয়ান শোনো শোনো অ্যাট অ্যাট এ এ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেশার ভালো করে শোনো

এই গামা পি হচ্ছে ভলিউম কোয়েফিসিয়েন্ট আচ্ছা যখন আমি এই ভলিউম কোয়েফিসিয়েন্ট করেছি তখন আমি গ্যাসের কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রেখেছি বলতে পারবে গ্যাসের কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রেখেছি রেখেছি আর মাস তো অলওয়েজ কনস্ট্যান্ট বলো বলো কোন ডাউট আছে ভেবে দেখো আমরা আইডিয়াল গ্যাসের এই ইকুয়েশনটা তো জানি আইডিয়াল গ্যাসের এই ইকুয়েশনটা তো জানি ভাই 10 ছিল করিনি এই তোমাদের PV nRT ছিল না জানিনি ਐসএ ছিল ছিল কে অন্য বলতে ছিল না কোন বোর্ডে কোন বোর্ডে সিবিএসইতে ছিল না স্যার সিবিএসইতে ছিল না না স্যার আমরা করিনি ইকুয়েশন সিবিএসইতে ছিল না বলো কি হ্যাঁ আমি 11 আইডিয়াল গ্যাস ইকুয়েশন আচ্ছা 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 এইটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এ কি এইটা তোমরা জানো না সবাই একটুখানি কেমিস্ট্রিতে করেছিলাম টেনে হ্যাঁ কেমিস্ট্রি 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 ফিজিক্সে তো ছিল না আমি কেমিস্ট্রির কথা বলছি

এটা তো নাইন টেনে আমাদের থাকার কথা ঠিক আছে চলো দেখো পি ভি ইকুয়াল টু এন আর টি পি ভি ভলিউম এন নাম্বার অফ মোল এইটা অ্যাকচুয়ালি তোমাদের কেমিস্ট্রিতে ইন ডিটেলে আছে টি টেম্পারেচার আর আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ও এই তোমাদের বয়েলস ল চার্লস ল ছিল না আমাদের ছিল তো না 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 ওই তোমার सीबीएसई তে ছিল বাস ওটা থাকলেই তো এটা চলে আসবে আচ্ছা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখো ভলিউম কোএফিসিয়েন্ট ভি আচ্ছা 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 এইদিকে চলে এসো এইদিকে চলে এসো এইখান থেকে দেখো পি ইনটু ভি ইকুয়াল টু এন আর টি পি ভি ইকুয়াল টু এন আর আর এইটা কনস্ট্যান্ট কি বললাম বলো এন আর আর এটা কনস্ট্যান্ট এবারে শোনো কি বলতে চাইছি এন আর আর এটা কনস্ট্যান্ট ভালো করে শোনো তাহলে আমি এইটা বলতে পারি পি ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি পি ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি গ্যাসের গ্যাসের জন্য এবার ধরো যদি আমি টেম্পারেচারকে বাড়াই তাহলে পিও বাড়বে ভিও বাড়বে অথবা শুধু পি বাড়বে ভি কনস্ট্যান্ট থাকবে অথবা শুধু পি কনস্ট্যান্ট থাকবে ভি বাড়বে কেস তো হতে পারে তাই না ভেবে বলো কেস কেস তো হতে পারে ওকে এইটা এইটা কোন এই তিন দুই আর তিনের মধ্যে তিন থার্ড কেস দেখো আমি টেম্পারেচার বাড়িয়েছি এক্সপেনশন মানে টেম্পারেচার বাড়িয়েছি জিরো ডিগ্রি থেকে পি ডিগ্রি টেম্পারেচার করেছি যেখানে কনস্ট্যান্ট প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি ভলিউমটাকে বাড়িয়েছি তার মানে আমি এরকম একটা এক্সপ্রেশন পাবো এবার ধরো প্রেসার কোএফিসিয়েন্ট প্রেসার কোএফিসিয়েন্ট এর মধ্যে কোন কেসটা 1 2 3 এর মধ্যে 2 কি বেড়েছে প্রেসার না ভলিউম প্রেসার বেড়েছে তার মানে কি কাকে কনস্ট্যান্ট রেখেছি ভলিউম ভলিউমকে ভেরি গুড তার মানে ভলিউমকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আমি লিখতে পারি পি বলো পি

ভেড়ি লেস হয় খুব খুব কম মানে সেটা লেগ লেগ করতে হয় সলিড আর লিকুইডের জন্য কিন্তু প্রেশারের জন্য হয় ইউ গেট মাই পয়েন্ট ডিয়ার দেখো you গেট মাই পয়েন্ট ডিয়ার সো গামা পি এন্ড গামা ভি গামা পি এন্ড গামা ভি তারপরে গামা পি কে কি বলবো বলো ভলিউম কভিশিয়ান আর গামা ভি কে কি বলবো বলো প্রেশার কোএফিসিয়েন্ট প্রেশার রাইট এইটুকুকে আমাদের জানতে হবে এইটুকুকে জেনে আমি এবার বার করব রিলেশনশিপ বিটুইন গামা পি এন্ড গামা এর মধ্যে রিলেশন বার করতে দিয়েছে এর মধ্যে রিলেশন বার করতে দিয়েছে আচ্ছা তোমরা সবাই লক্ষ্য করো আমি কি করছি খুব ইজি খুব इजी এটা দেখো আমার কাছে জিরো ডিগ্রি টেম্পারেচারে একটা গ্যাস আছে যার প্রেশার পি নট ডিগ্রি টেম্পারেচার প্রেসার পি নট ভি ভিনট ওকে আচ্ছা আচ্ছা এইবার ভালো করে শোনো আমি টেম্পারেচারটা বাড়িয়েছি বাড়িয়ে ভালো করে শোনো বাড়িয়ে টি ডিগ্রি করেছি টি ডিগ্রি কারেক্ট এটাকে ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখেছি Similarly এইদিকে আমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি তাহলে বলো তো এইখানে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে এটা ভি নট হবে না হবে তো আর এটা কি হবে পিডি প্রেশারটা বেড়েছে আচ্ছা এইখানে কি হবে বলো তোমরা বলতে পারবে এই সিনারিওটা কোন ল এই সিনারিওটা প্রেসার কনস্ট্যান্ট এইটা কোন ল এই যে এক নাম্বারটা এক নাম্বার প্রসেস আর দু নাম্বার প্রসেস এক নাম্বার প্রসেস কোন ল ভেরি গুড সি এইচ সি এইচ এ আর এল এ ls এটা কিন্তু এরকম লিখে চার্লস ল চার্লস হচ্ছে স্পেলিং চার্লস ল তাই না আচ্ছা দুই নাম্বারটাকে বলে প্রেসার ল বলো স্যার ইনভেসাক ল বলেনা হ্যাঁ একি ব্যাপার একি ব্যাপার হ্যাঁ ঠিকই বলেছো ঠিক 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 এবসলিউটলি এবসলিউটলি ডিয়ার ঠিক ওকে ওকে ভেরি গুড ফ্যান্টাস্টিক আচ্ছা আচ্ছা अब ध्यान से सुनना এইখানে পিটির ভ্যালু কত হ্যালো এইখানে পিটির ভ্যালু বলো আর এখানে এটাই আচ্ছা বলো তো এখানে টেম্পারেচার কত এই যে এই চার্লস লয়ের এখানে তাহলে আমি লিখতে পারি

ভেরি গুড বলো তো এইখানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় এইটা কোন ল সবাই জানো ছোটবেলা থেকে পড়ে আসছো প্রথম যে লটা পড়েছো ভেরি গুড ভেরি গুড বলে স্যার আস্তে আস্তে কনফিডেন্স টা বাড়ছে যত এই পুরনো জিনিসগুলো শুনতে শুনতে পাচ্ছি নস্টালজিয়া আবার কবে এই দিন আসবে এত ইজি ইজি জিনিস এনিওয়ে চলো বয়েলস ল আচ্ছা বয়েলস ল যদি হয় আমি লিখতে পারি পি টি ইন্টাল টু ভি টি টু পি লিখতে পারি লিখতে পারি ওখান থেকে দেখো তো সবাই মিলে গামা পি ইকুয়াল টু গামা ভি আসছে কিনা করে দেখো করে দেখো আসছে গুড গুড তার মানে আমরা কি বলতে পারি বলো কি বলতে পারি বলো সেটা হচ্ছে ভলিউম কোয়েফিসিয়েন্ট অ্যান্ড প্রেশার কোয়েফিসিয়েন্ট অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ সেম তাই তো এসছে এসছে গুড গুড তোমাদের এইটুকুই সিলেবাসে আছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাস ইকুয়েশন

কেমিস্ট্রিতেই ইন ডিটেলে পড়বে এটা তোমাদের ইসের সিলেবাসে একদমই নেই ঠিক আছে জাস্ট টাচ করা আছে এইবারে তোমরা এই রিলেটেড যে কোনো প্রবলেম পেরে যাবে এই রিলেটেড যে কোনো প্রবলেম পেরে যাবে আমি তোমাদের দুটো প্রবলেম করাবো দেখো প্রবলেম দুটো ইগনোবনি কাইনেটিক গ্যাস তো আছে ইয়েস কাইনেটিক থিওরি অফ এই জিনিসগুলো আছে ওকে এই মহাভারতটা একটু পড়ো এই মহাভারতটা একটু পড়ো বিশাল বড় প্রবলেম তারপরে আমি ড্র করবো ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি বাই দ্যাট টাইম মহাভারতটা পড়ো আচ্ছা তোমরা সবাই সবাই দাও সবাই দাও তোমরা কিন্তু অনেকেই এক্সাম দিচ্ছ না দিস ইজ নট এট অল ফেয়ার তোমরা অনেকেই এক্সাম দিচ্ছ না এক্সাম গুলো কিন্তু কম্পালসারি তোমরা হয়তো এই লকডাউনের সুযোগ নিচ্ছ বিলিভ মি এটা যদি ফেস টু ফেস হতো তাহলে কিন্তু তোমরা এত লেজারিয়ে পেতে না আমি আবার বলছি স্পার কুইজে एग्जाम কিন্তু কম্পালসরি তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও স্পার কুইজে एग्जाम কম্পালসরি তোমরা অনেকেই एग्जाम দিচ্ছ না আমরা কিন্তু গার্ডিয়ানদের জানাতে বাধ্য হব भलो देम দেখেছো এইবারে আমি ড্র করছি লক্ষ্য করো সেটা হচ্ছে ড্র করছি দেখো ওকে এইটা হচ্ছে ডিগ্রিতে আছে টোয়েন্টি সেভেন ডিগ্রিতে আছে এইখানটায় এইখানটায় দশ সেন্টিমিটারের এই দশ সেন্টিমিটারে কি আছে হা হা এখানে আছে দশ সেন্টিমিটারের এটা আছে টোয়েন্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে এটাও টোয়েন্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে আছে তাহলে মিডিলে আছে তার মানে এই এই ডিস্টেন্সটা কত বলতে পারবে এই দুটো ডিস্টেন্স কত বলতে পারবে দেখো এইখানে এইখানে এইচ জি আচ্ছা এখানে কিন্তু জিনিসটা নেই এটা অ্যাকচুয়ালি প্রেসারকে ডিনোট করে এখানকার ধরো প্রেসার পি সেটাকে আমরা ডিনোট করি সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইজির যে কালাম তার যে মাস এই তার যে ওয়েট সেটাই প্রেশার এটা তো জানো তো এই বেসিক জিনিসটা তো জানো তাই না আচ্ছা এইটা হচ্ছে তাহলে এদিকেও থাকবে কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচজি দুটো জায়গায় একই প্রেশার থাকবে আচ্ছা ভেরি গুড এবার দেখো এই জিনিসটাকে এই জিনিসটাকে একটাতে জিরো ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়েছে একটা চেম্বারে আর একটাতে একশো সাতাশ ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়েছে তার মানে এই দশ সেন্টিমিটার এটা ও এই দিকে সরে এসছে কেন এই দিকে সরে এসছে আমি বলছি আচ্ছা আমি ধরলাম এই দিকে সরে এসছে কোনো ব্যাপার না আমি ধরলাম তাহলে এই লেন্থটা হলো এল তো এই লেন্থটা কত এই লেন্থটা কত এটা হবে নাইন্টি মাইনাস এল নাইন্টি মাইনাস এল তাই না আচ্ছা আর একটা জিনিস শোনো যখন আমি এর টেম্পারেচার জিরো করেছি এ টেম্পারেচার ওয়ান টোয়েন্টি সেভেন করেছি তখন এই মার্কারিটা এখানে স্টে হয়ে দাঁড়িয়ে আছে আর এই পাশে তোমার এল এটায় নাইন্টি মাইনাস এল গুড ভেরি গুড এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই যদি বলো তো এটা হচ্ছে এক নাম্বার ডিরেকশন এক নাম্বার চেম্বার এটা হচ্ছে দু নাম্বার চেম্বার মানে এটা এক নম্বর চেম্বার এটা দু নম্বর চেম্বার বলো তো এটা দু নাম্বার চেম্বার সরি এই কেসে এই কেসে সেকেন্ড মানে এই এই সিনারিওতে এই সিনারিওতে এক নম্বর চেম্বারে প্রেসার বেশি না দু নাম্বার চেম্বারে প্রেসার বেশি বলতে পারবে কে বলো নম্বর এক নম্বর এক কি এক কি প্রেসার বেশি দু নম্বর ওকে দুটোতেই প্রেসার সেম কেন দেখো এই মার্কারিটা তো এখানে গিয়ে স্টে করে আছে এই মার্কারিটা তো এখানে গিয়ে স্টে করে আছে করে আছে তো বলো তো এই মার্কারিতে বা দিক থেকে কত ফোর্স পড়ছে আর ডান দিক থেকে কত ফোর্স পড়ছে ভাই বা দিক থেকে যত ফোর্স পড়ছে ডান দিক থেকেও তো ততই ফোর্স পড়ছে আবার কথা বুঝতে পেরেছো তাহলে বা দিক থেকে যে ফোর্সটা পড়ে তোমরা কি এই ইকুয়েশনটা জানো প্রেসার ইকুয়াল টু ফোর্স এরিয়া মানে ফোর্স ইকুয়াল টু এরিয়া তার মানে বলো এই যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে লেফট থেকে যত ফোর্স পড়ছে রাইট থেকেও ততই ফোর্স পড়ছে দুদিকের ক্রস সেকশনাল এরিয়া যদি সেম হয় তাহলে লেফটেও যত প্রেসার রাইটেও তত প্রেশার সমাজ মে আয়া সমাজ মে আয়া সমাজ বে আয়া ওকে আচ্ছা গুড 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 এইবারে দেখো আমি এক নাম্বার চেম্বারের জন্য পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান লাগাবো এক নাম্বারের চেম্বারের জন্য এক নাম্বার মানে এইখান থেকে এইটা এবারে বলো সেটা হচ্ছে এইটা হচ্ছে টু কেস বলতো ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরলাম এ এর ক্রস সেকশনাল এরিয়া তাহলে ভি ওয়ান কত হবে কত

ट पी लॉट जॉ हिंद जस्ट नाम गुड ओके ओके गेट इट अब ध्यान से सुनो ध्यान से सुनो अच्छा बोलो तो হবে কত পি ভি কত এল ইন্টু আলফা এল ইন্টু আলফা টেম্পারেচার কত টু সেভেন্টি থ্রি ডিগ্রি সরি এল ইন্টু আলফা না এল ইন্টু এ এবার দু নাম্বার চেম্বারে দু নাম্বার চেম্বারে বলতো কি লিখতে পারি দু নাম্বার চেম্বারে প্রথমে কত ছিল দু নম্বর চেম্বারে তারপরে কি হয়েছে বলো আলফা ডিভাইডেড বাই কি বলো বলো সরি 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 আলফা বলো বলো তারপরে কি হবে কটা ইকুয়েশন দেখো দুটোই কিন্তু এখান থেকে এ কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে তোমরা আমাকে এখান থেকে ক্যালকুলেট করে বলতে পারবে এল আর পি এর ভ্যালু কত এল আর পি এর ভ্যালু অল মেল ক্যান্ডিডেট অল মেল ক্যান্ডিডেট অল মেল স্টুডেন্ট সব ছেলেরা এল এর ভ্যালু বার করো সব মেয়েরা পি এর ভ্যালু বার করো সব ছেলেরা এল এর ভ্যালু বার করো সব মেয়েরা পি এর ভ্যালু বার করো जल्दी वो भी जल्दी एक टू फास्ट বলো এল এর ভ্যালু কত আসছে বলো এল এর ভ্যালু কত আসছে Astenaki dekho to ei duto Astenaki dekho duto আসছে আচ্ছা এটা নিয়ে আমরা আর বেশি টাইম ওয়েস্ট করবো না কেন আমাদের কাছে একটা ভালো প্রবলেম আছে আগের প্রবলেমটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমাদের সামনে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা তোমাদের করতে হবে করতে হবে আইআইটি লেখা দেখে ভয় পাওয়ার কিছু নেই ইটস পার্ট অফ গেম ইটস পার্ট অফ লাইফ বলে করোনা লাইফের যা বিগড়ে রেখেছে তার আইআইটি আর কি করবে করোনার পাশে বাকি সব নসি নসি প্রবলেমটা পড়ো যদি আগের জিনিসটা বুঝতে পারো আগের কেসটা এই কেসটাও বুঝতে পারবে সৃষ্জয় ভাই সৃষ্জয় সৃশ জয় তুমি কি শুনতে পাচ্ছ ওকে ফাইন ভেরি গুড এই প্রবলেমটা আমরা এখন করব দেখো এই প্রবলেম আর এই প্রবলেমটা আমি ডায়াগ্রামটা একটু ড্র করে দেখাচ্ছি প্রথমে তো এরকম ছিল কনসেপ্ট এক এইটুকুদমার এই জি এই পাশে পি এই পাশে পি এই লেনটা এল এই লেনটা ইল আচ্ছা এইবারে কি করা হয়েছে এইটাকে এইভাবে বেঁকিয়ে দেওয়া হয়েছে যার এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যদি এইটা সিক্সটি ডিগ্রি হয় এইবার গল্পটা এইবার গল্পটা এখানে পি ওয়ান এখানে পি টু বলতো পি ওয়ান বেশি হবে না পি টু বেশি হবে না ইকুয়াল হবে না ইকুয়াল না এই তো কেন দেখো কেন এখন এই যে এই মাসটা একেও তো ব্যালেন্স করতে হচ্ছে গেট দা পয়েন্ট কি বললাম এই যে এই মাসটাও তো ব্যালেন্স করতে হচ্ছে ধরো এখানে পি টু এখানে পিটু মানে এরকম যদি হয় এইটা থেকে এইটা হলে একটু বুঝতে পারবে ধরো এটা পি ওয়ান এটা একটা তোমার ক্রস সেকশনাল এরিয়া এ এটা পিটু আর এটা একটা মাস যার মাস হচ্ছে এম বলো তো পি ওয়ান আর পিটু বেশি না পি ওয়ান আর পি টু সেম না ডিফারেন্ট বলো সেম সেম নো সেম কেন দেখো এই মাসটার উপরে এই মাসটার উপরে নিচে কাজ করছে পি ওয়ান ইন্টু এ আর এই মাসের নিচে কাজ করছে এম জি আর ওপরে কাজ করছে পি টু ইন্টু এ তার মানে আমি এখান থেকে লিখতে পারি পি টু ইন্টু এ ইকুয়াল টু পি ওয়ান ইন্টু এ প্লাস এম জি এবারে বলো পি ওয়ান আর পি টু সেম একে আমি এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি এবারে দেখো না কোনটা বেশি পিটু বেশি আরে ভাই এখানে কেন সেম হয়েছিল কোথায় গেল এখানে এখানে তো এই মাস্টারকে ব্যালেন্সই করতে হচ্ছে না এই মাস্টারকে কেউ কি ব্যালেন্স করছে হ্যালো এই মাস্টার এই এমজিটা তো এই দিকে কাজ করছে এমজির কোন কম্পোনেন্ট কি সাইডে কাজ করছে করছে না কিন্তু এইখানে কিন্তু ডিফারেন্ট সিনারিও এইখানে কিন্তু ডিফারেন্ট সিনারিও মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েল 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 আব তোমাদের বাড়ি এক এক করে এলের ভ্যালু কত এই যে 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 ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে এলের ভ্যালু কত এল এর ভ্যালু এল 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 এই যে এল পুরোটা থেকে বলো ভাই কি দেখো তো এলের ভ্যালু দাঁড়া 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 এক মিনিট হ্যাঁ ঠিকই তো আছে দেখো কি বলেছে দেখো টিউবটাকে এইভাবে করা হয়েছে তখন এই ডিস্টেন্সটা বলে দিয়েছে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এই ডিস্টেন্সটা বলে দিয়েছে ফাইভ সেন্টিমিটার আর এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত বলো ফর্টি সিক্স

তার মানে এল আমি পেয়ে গেছি আমি এইটাকে একটু বড় করে ড্র করছি এটা সিক্সটি ডিগ্রি ডিগ্রি রাইট আচ্ছা আচ্ছা এবারে বলো এইটা কত বলো তো পি টু অ্যান্ড পি আমি আগেই বলেছি কে বেশি আচ্ছা এক মিনিট আচ্ছা ভেরি গুড ভে ভেরি গুড ভেরি গুড পি আচ্ছা এই পি আর পি কে আমি কার রেসপেক্টে লিখি বলতো কার রেসপেক্টে লিখি বল তো সেটা হচ্ছে প্রেসার মানে পি টাকে আমরা কি লিখি সেটা হচ্ছে হাইট অফ মার্কারিং রেসপেক্টে লিখি হাইট অফ মার্কারি মানে আমি তখন কি লিখেছিলাম আগেরটায় সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি তার মানে সেভেন্টি সিক্স সেন্টিমিটার লেন্থ তাই না এবারে একটা জিনিস দেখো এইটা কি মার্কারি না যার ভ্যালু কত ফাইভ সেন্টিমিটার দেখো এইটা মার্কারি এইটা মার্কারি তার ভ্যালু কত বলো ফাইভ সেন্টিমিটার আচ্ছা আচ্ছা ওকে দাঁড়ো একটু আমাকে ভাবতে দাও সিক্সটি ডিগ্রিটা ওইটা বলে দিয়েছে ভেরি গুড আমি এইটা যদি এম করি এটা সিক্সটি এটা সিক্সটি এটা সিক্সটি এটা যদি পাঁচ ছয় এটা ফাইভ কস্ট এটা গেটেড বুঝে গেছি দেখো আচ্ছা এটা পাঁচ সেন্টিমিটার ভালো করে শোনো এইটা পাঁচ সেন্টিমিটার এখানে কি এখানে কি পাঁচ সেন্টিমিটার মার্কারি তো আচ্ছা পাঁচ সেন্টিমিটার মার্কারি আচ্ছা এবারে একটা জিনিস দেখো এবারে একটা জিনিস দেখো এই যে মার্কারিটার ভালো করে শোনো মার্কারিটার এইদিকে হচ্ছে এমজি কাজ করে মার্কারিটার তাই না তাহলে এই দিকে এমজি কস থিটা কাজ করবে না যেখানে থিটাটা হচ্ছে এটা থিটা হলে এটা বেসিক্যালি সিক্সটি ডিগ্রি না কারণ দেখো এরকম করা আছে এটা যদি সিক্সটি হয় এটাও সিক্সটি তার মানে এইদিকে এমজি কস্তিটা কাজ করে এইটা আমি জানি এবারে শোনো আমি কি বলতে চাইছি এবারে শোনো আমি কি বলতে চাইছি এবারে শোনো আমি কি বলতে চাইছি তার মানে ভেবে দেখো এই মাসের মাসের বা ওয়েটের একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করছে ওয়েটের একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করছে তাই না ওয়েটের একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করছে তার মানে পি টু আর পি ওয়ান এর মধ্যে কি রিলেশন বলো তো ভালো করে শোনো আমি কি লিখছি পি টু হচ্ছে কালাম আছে দেখো এই পাঁচ সেন্টিমিটার যে কালাম আছে এই কালামের যে প্রেসার পাঁচ সেন্টিমিটার যে কালাম আছে এই কালামের প্রেসার এই ডিরেকশনে এই ডিরেকশনে তাহলে দেখো এম জির কোন কম্পোনেন্টটা এই ডিরেকশনে এম জি কস তাহলে বলো তো পাঁচ সেন্টিমিটারের এই ডিরেকশনে কত কম্পোনেন্ট ফাইভ কস সিক্সটি না দেখো বুঝতে পেরেছো কিনা পি ওয়ান আর পি টুর মধ্যে রিলেশন পি আর পি টুর মধ্যে রিলেশন যে কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো আমি আবার বলবো রিপিট করব সবার প্রথমে বলো পি ওয়ানে প্রেশার বেশি না পিটুতে টুতে প্রেশার বেশি দেখো এখানে আমি দেখিয়েছি এই যে এইটাই 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 দেখো এইটাই পিটু ইকুয়াল টু পি ওয়ান প্লাস এম জি তার মানে ওপরের প্রেসার প্লাস এই যে এখানে যে এইচ জিটা আছে ভেবে দেখো এখানে যে এইচ জিটা আছে এখানে যে এইচ জিটা আছে তার যা মাস ডিভাইডেড বাই এর ক্রস সেকশনাল এরিয়া তার মানে এইখানে পিটুটা বেশি মানে নিচে প্রেসার বেশি এবার এইটাকে একটু ঘুরিয়ে দেওয়া মানেও তো একই ব্যাপার মানে এইটাকে একটু ঘুরিয়ে দেওয়া মানেই তো আবার এই এই সিনারি ওটা চলে এলো তারপরে ভেবে দেখো এই পি টুতে এই যে এই যে এই যে এইচ জি টা আছে এর একটা কম্পোনেন্ট আছে মানে পি টু প্রেশারে পি ওয়ান প্লাস এইখানে যে এইচ জি আছে তার একটা কম্পোনেন্টও প্রেসার দিচ্ছে কে বুঝতে পেরেছো বলো না বুঝতে পারলে বলো আবার বলবো দেখো আমরা আগেরটাই কি জানি এইটাই অফ অফ দিস দিস তাই তো এখান থেকে এবারে আমি এইট জিটাকে যদি একটু কাত করে দিই তাহলে ওই এইট জির এইখানে যে এইট জি আসে তার একটা মানে তার একটা কম্পোনেন্ট আমার এই প্রেসারে মানে ইয়ে করবে না যেমন এটাকে যদি পুরো কাট করে দি তাহলে থিটা কত ডিগ্রি বলো কত ডিগ্রি বলো যদি পুরো করে দি তাহলে এটার সাথে এটা কত নাইনটি ডিগ্রি তাহলে বলো এখানে যদি কস নাইনটি হয় তাহলে ভ্যালু কত হচ্ছে জিরো তার মানে এখানেও পি ওয়ান এখানেও পি টু এখানেও পি ওয়ান মানে পি ওয়ান ইকুয়াল টু পি টু হয়ে যাচ্ছে না এখানে মানে বুঝতে পেরেছো যত আমি কাজ করব তত আমার প্রেশার ইকুয়েট ইকুয়াল হবে আর একেবারে এই পজিশনে যখন থাকবে আচ্ছা এটা পি টু ধরি এটা পি ওয়ান ধরি যখন এই পজিশনে থাকবে তখন পি টু ইকুয়াল টু ওপরের পি ওয়ান ওপরের পি ওয়ান প্লাস এই যে এর যে ওয়েট ডিভাইডেড বাই এই ক্রস সেকশনাল এরিয়া তার মানে ভেবে দেখো যখন কমপ্লিটলি নাইনটি ডিগ্রি মানে জিরো ডিগ্রি তখন পুরো ওয়েটের কম্পোনেন্টটা আসছে আর যখন কমপ্লিটলি এই রকম রয়েছে এই রকম রয়েছে এই রকম হরাইজেন্টাল তখন ওয়েটের জিরো কম্পোনেন্ট আসছে তারপরে যখন একটা ইন্টারমিডিয়েট স্টেজ আসবে তখন ওয়েটের একটা ডেফিনেটলি কম্পোনেন্ট আসবে cos θ কম্পোনেন্টই তো আসবে cos θ কম্পোনেন্টই তো আসবে करेक्ट আচ্ছা এবারে এই যে প্রেসার যেগুলো এই যে প্রেসার যেগুলো এগুলোকে আমরা সেন্টিমিটার অফ মানে এইচ জির হাইট হিসেবে দেখাচ্ছি তার মানে এইখানে যদি ফাইভ সেন্টিমিটারের তোমার ফাইভ সেন্টিমিটারের মানে মার্কারি থাকে তো তার যে কম্পোনেন্টটা তার তার একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে এই বরাবর যে কিনা পি এর সাথে মিশে গিয়ে পি কে ব্যালেন্স করবে তার মানে এইটা হবে না দেখো বুঝতে পেরেছ কিনা দেখো বুঝতে পেরেছ কিনা কারণ এখান থেকে পি টু হবে p ওয়ান প্লাস হাফ ওকে p one প্লাস হাফ পুরো প্রবলেম টা তে টেম্পারেচার চেঞ্জ হয়েছে হ্যালো টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট পুরো প্রবলেম টা তে টেম্পারেচার চেঞ্জ হয়েছে হ্যালো শুনতে পাচ্ছো তোমরা কি শুনতে পাচ্ছ পুরো সিনারিওতে টেম্পারেচার চেঞ্জ হয়নি তাহলে দেখো আমি তো এইটা লিখতেই পারি সেটা হচ্ছে দাঁড়াও এক মিনিট ওটা কোথায় গেল ও টেম্পারেচার চেঞ্জ হয়নি হ্যাঁ ঠিকই তো তাহলে কি বার করতে বলেছে বলো তো হ্যালো তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যালো তোমরা যদি শুনতে পাও আমার চ্যাট বক্সে লেখো তো আরে আর আহ গুড 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 তোমরা কি বুঝতে পেরেছ গুড 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 ভেরি গুড ভেরি গুড 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 তো তার মানে দেখো তার মানে আমি এই ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটা পেলাম এবার আমি খুব তাড়াতাড়ি করছি তিন মিনিট সময় আছে আমরা আর বসবো না টি ওয়ান সবগুলোতে টেম্পারেচার সমান তার মানে আমি টি ওয়ানটা নিচ্ছি না

এইটা আর পি ওয়ান পেয়েছি তো আর এইটার জন্য আমি লাগাতেই পারি এই দুটো চেম্বারের জন্য তার মানে পি ইন্টু ভি ইকাল টু পি ওয়ান তার মানে পি ইন্টু ভলিউম হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ কারণ এইখানে পি এইখানে পি আর আমি অলরেডি ক্যালকুলেট করেছি দিস ইজ ইন্টু এ

So this concludes your, these concludes your expansion of solid, liquid and gas, except two things I have not covered that will be covered in elasticity and fluid. that will be covered in elasticity and fluid.